শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? মিঠু শর্টস চ্যানেলে তোমাদের স্বাগত। আর ভালো আছো তোমরা? আমার আজকে ছুটি জানো তো, তাই আজকে একটু দেরি করে উঠলাম। উঠেই ভাবলাম তোমাদেরকে একটু মানে তোমাদের সাথে একটু কথা বলি। আর হচ্ছে আজকে ঠাকুর দেখতে যাব। তো তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে, তোমরা কল্যাণে গেছিলে ঠাকুর দেখতে? বাবা, আমি তো রোজ যাওয়া আসা করি কল্যাণের কী অবস্থা, আমি তো যাবই না। ঠিক আছে, আর কালকে একটা লং ভিডিও ছেড়েছিলাম, তো সেইভাবে ভিউজ হয়নি আমার ভিডিওতে, মানে ভিউজই হয় না। কেন কি জানি, হয়তো আমার বানানোর পদ্ধতিটা ভুল, নয়তো আমি তো সেরকম মানে নতুন মানে সবের চ্যানেলটা খুলেছি, আমার সেরকম আমাকে এতে কেউ চেনেই না, তাই জন্য হয়তো দেখে না, ভিউজও হয় না, আর আমার কোনো ভিডিওতে সেরকম কমেন্টও আসে না। আমি কী বলতো, ভাবি না, হয়তো যদি কখনো হয়তো হবে। আর প্রথম কথা, যারা দেখি ভিডিও বানায় তাদের কত সুন্দর, মানে অনেক মানে অনেকক্ষণ ধরে বানায়, তারা অনেক ভালো ভালো কথা বলে, আর আমি সত্যি ভিডিও বানালে আমি কী বলবো সেটাই আমি ভেবাই না, তাই জন্য আমার ভিডিওতে কোনো ভিউজ হয় না। তাতে কোনো দুঃখ নেই, বানিয়েই যাব। তো ঘুম থেকে উঠলাম, এখন একটু বাইরের দিকে যাই, বুঝলে? ঠিক আছে, ও আমিও ঘুমিয়ে আছি, এই দেখো আমার গুলুরাও ঘুমিয়ে আছে, এই কোথায় গেল কুকুরা, এরাও ঘুমিয়ে আছে। আর সবার প্রথমে উঠে একটু ঠাকুর প্রণাম করতে হয়, যেটা আমি করি। ঠিক আছে, আর হচ্ছে দেখো না, চুল টুল কিচ্ছু আশ্রয় নিয়ে এখন না, আজকে আমি সারাদিন ফ্রি, কেন বলতো ছুটি আজকে আমার, এই এখন ঘুম থেকে উঠলাম। ঠিক আছে, আর একটু পরে মুখ ধোবো, চা খাবো, ঘরে অনেক জামা কাপড় আছে সেগুলো গুছাতে হবে, মানে কাজ তো করতেই পারি না। আর এই ঘরে আমার হচ্ছে অন্ধকার হয়ে আছে, এই ঘরে আমার ওই যে এই ঘরটাই, ওই ঘরটা আমার মেয়েরা ঘুমিয়ে আছে, হ্যাঁ ওরা তো অনেক দেরি করেই ওঠে, কেউ নেই বাড়িতে, দিদি নেই, দিদি কাজে চলে গেছে, আমি একা একা মেয়েরা ঘুমাচ্ছি। এই যে মুখ ধোবো, চাটা খাবো, তো দেখবে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি তোমাদের, এটা আমার মায়ের বাড়ি, বুঝলে? এই যে এটা আমার মায়ের বাড়ি, এটা আমার বাড়ি ওই দিকে, আমি অবশ্য মাদের বাড়িতেই থাকি, কারণ আমার ঘরটা সেভাবে ভালো না। তো এখন আপনি চুপচাপ, কেউ নেই বাড়িতে, আজকে ছুটি বললাম, একটু সবার সাথে গল্প টল্প করবো, কেউ নেই। আর এখনও ঘুম পাচ্ছে। তো বন্ধুরা, এবার বলো তোমরা কোথায় কোথায় গেলে ঠাকুর দেখতে? কল্যাণীতে খবরদার যেও না, কল্যাণীতে গেলে এখানে খুব খারাপ, মানে খুব অসুস্থ হয়ে যাবে, কারণ আমি প্রত্যেকদিন যাওয়া আসা করি, তো ওখান থেকে আমি দেখতে পাচ্ছি কী অবস্থা, মানে কালকে কী, কালকে তার আগের দিন কী ভিড়, কী প্রচণ্ড ভিড় কল্যাণীতে, মানে স্টেশন ইয়ে কল্যাণী ঠাকুর দেখতে যাওয়ার এত ভিড়। আর সত্যি কথা বলতে কী বলতো, আমি সত্যি তোমাদের মতো ভিডিও বানাতে পারি না, তো তোমার থেকে কত সুন্দর, মানে তোমাদের জায়গাগুলো আশেপাশে এসবগুলো কত ভালো লাগে দেখতে, সেই তুলনায় আমার এই ঘর থেকে বাইরে, বাইরে থেকে ঘর, এই শুধু এটাই করি। আর আজকে তো ভাবছি ঠাকুর দেখতে যাব, জানি না ঠাকুর আছে কি না, এই আমাদের দেবনাথ স্কুলের এখানে যাব। ঠিক আছে, ওখান থেকে ঘুরে চলে আসব, ভেবেছিলাম কালকেই যাব কাজ থেকে এসে, তো কালকে আর যাওয়া হলো না, মেয়ের আগে ছিল, দিদিকে বললাম চ, দিদি বলছে না যাবো না, তো আজকে দেখি যাব, এই একটা দিনই ছুটি নিয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। তোমাদের সাথে গল্প করতে আসতাম, কিন্তু কী বলবো না সেটাই ভেবে পাই না, জানো তো, এই জন্য আমার কোনো ভিডিওতে না ভিউজ হয় না কিছু হয়, ঠিক আছে, এক বছর ধরে ভিডিও করেছি কিছুই হয় না, হয় না হবে। আর আচ্ছা বন্ধুরা, একটু মুখ টুক খেয়ে চাটা খেয়ে নিই, পরে আবার কথা বলবো, ঠিক আছে? পুজো খুব ভালো কাটাও, আজকে নবমী, নবমী না বিজয় দশমী, কী বলবো সেটাই জানা, কেন কালকে তো সব মিটে গেছে। আচ্ছা বন্ধুরা, তোমরা ভালো থেকো, ঠিক আছে, পরে তোমাদের সাথে আবার কথা বলবো,
আর আবোল তাবোল কী বলছি কিছু জানি না, কিন্তু এসো না তোমরা। হ্যাঁ, আর যদি তোমাদের যদি তোমাদের ভালো লাগে, ভালো লাগার মতো কোনো ভিডিও আমি বানাইনি, যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো, করতে হবে, জোর করে বলছি না, তোমাদের যদি ভালো লাগে তবেই। কালকে একটা ভিডিও ছেড়েছিলাম, তো দেখলাম ভালো রিভিউজ হয়েছে, ঠিক আছে। আমার মতো মানে কী বলবো, চ্যানেলে মানে এটাই যথেষ্ট যে তোমরা ভিডিওটা দেখো, ঠিক আছে। যে কজনই দেখে, কালকে ছেড়েছিলাম তো দেখলাম 150 জন মতো দেখেছে, তো এটা আমার জন্য অনেক, ঠিক আছে। সব তো আর প্রথমে মানে একবারেই হয় না না। আচ্ছা বন্ধু, যদি কিছু ভুল ভাল বলি ঠিক আছে, হেসো না কিন্তু তোমরা। হ্যাঁ, আচ্ছা, ভালো থেকো, পরে এবার কথা বলবো, টাটা।